আজ আমি আবার বেড়ে বললাম, আজ আমি যাচ্ছি সাউন্ড সেন্টার মোজামদার বাড়ি। আজ মোজাম সাউন্ডের 2 নম্বর 30 কালকে ডেলিভারি দেওয়া হয়েছে, দেখাবো। সাউন্ড সেন্টারের এবার মার্কেটে ডবল 30 দেখতে পাবে একসাথে, গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা আপনাদের সাথে, দেখাবো সাউন্ড সেন্টারের নিউ 30 পুরো একই ডিজাইন নিয়ে মার্কেটে চলে এসেছে। আমরা এই বালিডাঙ্গা ঢুকবো, অনেকখানি বাকি আছে, কানপুর মুড়মাথা ঢুকবো। আজ আমি আমার বন্ধু আছি, অনেকটা দেরি হয়ে গেছে, দোকান অফ করে বেরোলাম। দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আপনাদের সাথে এক্ষুনি সামনে গিয়ে। চলে এসেছি মোজাম সাউন্ডের বাড়িতে, দেখাচ্ছি নতুন 30 যে এসেছে, আর আগেকারের 30গুলো দেখাচ্ছি। সব কিছু মালগুলো আটানো হবে না, গোডাউন থেকে দেখে দিচ্ছি। বিটের কাজ করছে এখন দাদা, একটা নতুন জিনিস এখানে রাখা আছে। এটা চেকিং, এটা চেকিং হলো তো, এটা চেকিং হলো, আর যেটা কালকে এসেছে এটা দেখাচ্ছি। এই যে আগেকারের 30টা এখানে আছে, এভাবে রাখা আছে স্টার বালাটা, এ ধারে কোণে আছে, এই মালটা চেক হয়েছে কদিন আগে, যেটা ভিডিও দেখেছো চ্যানেলে আমার। আর যেটা নতুন এসেছে সেটা দেখাচ্ছি এক্ষুনি, এটা হলো আগেকারের 30টা, যেটা বাস দিয়ে দেখেছো এতদিন। মেশিন পত্র সব রাখা আছে এখানে, আর নতুনটা দেখাচ্ছি। বিটের কাজ চলছে এখন, বিটের রেকর্ডিং করছে, ভেতরে দেখাচ্ছি এক্ষুনি। আর নতুন 30টা এখানেই আছে, চাপা দেওয়া আছে। এখনো মেশিন পত্র সব রাখে বাড়ির মধ্যে, চমও আছে। আমরা স্পিকার লাগানো হয়নি যা সম্ভব, শুধু মালটা রেডি হয়েছে। দেখতে পেয়ে গেলেন 2টো 30, এখন পুরো একই ডিজাইন, একই থ্রেডিং এ বাজবে দুটোই, 8টা 1000 বলতে গেলে 2টো 30-এর দুজন বাজাবে, একটা চলে যাবে ফটিক দা আর একটা সুশান্ত দা, দুজনকে ভাগ করে দেওয়া হয়েছে 2টো 30-এর। সাগর দা দাঁড়িয়ে আছে আর মালিক আছে। আর এটা কবে ফার্স্ট ফিল আছে? 1 জানুয়ারি দিয়ে তো এইটা ময়সাপুরে গুপ্তিপাড়া, এই 30টা যে নতুন কালকে এসেছে এইটা আছে ময়সাপুরে, আর যেটাই মাত্র দেখিয়ে এলাম ওইটা আছে গুপ্তিপাড়া। দু জায়গাতেই কম্পিটিশন আছে। হ্যালো, দেখতে পেলেন এর টেস্টিং হবে না, ও ডাইরেক্ট ফিল্ডে চলে যাবে, কারণ টেস্টিং করলে একটু সমস্যা হচ্ছে, কারণ বাড়ির সামনে ঘরে ভর্তি, চেকিং করলে একটু প্রবলেম হচ্ছে, ওই জন্য চেকিং করবে না, ডাইরেক্ট ফিল্ডে চেক হবে। যা দেখতে যাবেন এই নতুন 30টা, এটা ময়সাপুরে ভাড়া আছে, চলে যাবেন দেখতে পেলেন পুরো একই ডিজাইন নিউ 30 পুরো। দুটোই পুরো পুরো বড় বড় 30 হয়েছে, দেখতে পাচ্ছ হাইট দেখেই বুঝতে পারছো 30 গুলো কেমন সাইজ হয়েছে। মালিক দাঁড়িয়ে আছে, আমরা জন্যই এলাম, মানে আপডেটটা দেওয়ার জন্যে। অনেক সবাই ভাবছেন কবে আসবে, দেখে দিলাম।
হ্যাঁ বাহাদুরে জিরা আছে যে সময় পাব্বনে পরে, আর এই দুটো 30 কে একসঙ্গে যারা দেখতে চান আপনারা বাহাদুরপুরে চলে আসবেন। এটা কি কোন টাইমে? মাঘ মাসের 2 তারিখ ও 3 তারিখ, 2 তারিখে বাহাদুরপুরে পজিশন হয়, তারপরের দিন একটু সামনের দিকে এগিয়ে যেতে হয়, সামনে এটা করে কালা পাহাড়ের দিকে হয়, কারণ প্রত্যেক বছরই আসি দেখতে পেলাম নিউ 30টা। আর এখানে আছে যেটা চেকিং হয়ে গেছে ওই 30টা এই পাশে আছে, আর আগেকারের মালটাও পড়ে আছে দেখালাম, যেটা বাস রেখেছেন স্টারওয়ালা ওইটাও আছে দেখতে পেলেন। দুটো বক্স সেম করে বেটার, দুটোই পুরো, হ্যাঁ এবারে হাইড্রো অনেক বড় বড় বক্সের দেখতে পেলেন। আর নতুন চোঙগুলো নাম লেখা হয়নি, নতুন যে চোঙ দুটো চোঙ বক্সের চোঙ যেমন 48টা করে, তো ওই চোঙগুলো না লেখা হয়নি ভাই, আবার কিছু চোঙ না কিনে আনবো আবার। এবছর পিকনিকে দেখা যাক, যাওয়ার তো খুব শখ আছে, বিট রেকর্ডিং হচ্ছে গোডাউনে, বিট চাপ পেয়েছে এখন রেকর্ড হচ্ছে। সব রেকর্ডিং চলছে এখন, এখানে ডেকের কাজপত্র হয়, দেখতে পাচ্ছ কেমন করে রেকর্ডিং হচ্ছে, ভেতর বাইরেই আছে। আপনাদের জন্যই এসেছি, একটু সাপোর্ট করুন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হে বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করে দেবো, আর কারো যদি জানার থাকে আমাকে কমেন্ট করবে সব জানিয়ে দেবো। দেখতে পেলেন